মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীকে যে বিলটি উত্থাপন করেছেন আমি খুব বিস্মিত, এই কারণেই যে হঠাৎ করে 27, 28, 29 এই অনুচ্ছেদ অনুযায়ী এই মানব সত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ ও সমান অধিকার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিলটি আনার কি প্রয়োজন দেখা দিল। মাননীয় স্পিকার, আমি প্রথমেই যে বিষয়টি বলবো মাননীয় আইনমন্ত্রীকে দৃষ্টি দেওয়ার জন্যে, এখানে আপনি বিলের সর্বসাধারণ স্থল পাবলিক প্লেসের মধ্যে আপনি যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে ধর্মীয় উপাসনালয় এবং সৎকার স্থল এটি পাবলিক প্লেসের মধ্যে পড়ে না মাননীয় স্পিকার। তার কারণ আমাদের যে ধর্মীয় সম্প্রদায় রয়েছে, হিন্দুদের সৎকার স্থল শ্মশান, আমাদের মুসলমানদের সৎকার স্থল আপনার জানাজা বা গোরস্থান, এবং ধর্মীয় উপাসনালয় স্থানও কিন্তু প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের আলাদা আলাদা। আমাদের ধর্মীয় উপাসনার স্থান মসজিদ, ঈদগাহ, আপনার হিন্দুদের মন্দির, আপনার খ্রিস্টানদের আপনার গির্জা, আপনার বৌদ্ধদের ওদের প্যাগোডা যেগুলো রয়েছে সেগুলো। সুতরাং এটা কিন্তু পাবলিক প্লেস নয়, এগুলো মাননীয় স্পিকার, এগুলো পাবলিক প্লেস নয়। এখানে আপনি পাপ সংজ্ঞার মধ্যে যে সংজ্ঞা দিয়েছেন মাননীয় স্পিকার, এখানে চতে বলছেন যে এগুলোকে পাবলিক প্লেসের মধ্যে সংজ্ঞায়িত করেছেন। সুতরাং আমার দৃষ্টিভঙ্গিতে আমি কোনোভাবেই এটাকে পাবলিক প্লেস হিসাবে এটাকে নয়, এই কারণে যে আপনার আমার মসজিদের মধ্যে আমি ভিন্ন সম্প্রদায়ের লোক কিন্তু প্রবেশ অধিকার রাখে না, কোনোভাবেই না। আমাদের ধর্মীয় যে জায়গাগুলো সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে আমি বলবো নিয়ন্ত্রিত, যে সেখানে একমাত্র আমাদের ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাই সেই জায়গাগুলোতে প্রবেশ করতে পারে। সুতরাং আপনি এটার ব্যাখ্যা আমাকে ক্লিয়ার করবেন, তার কারণ মসজিদের মধ্যে নিশ্চয়ই আপনার অন্য সম্প্রদায়ের লোকরা প্রবেশ করতে পারবে না। এবং এখানে যদি আপনি এটাকে বৈষম্য বলেন যে আমার অন্য ধর্মের সম্প্রদায়ের লোককে আমি মসজিদে প্রবেশ করতে দিচ্ছি না, যে জন্য আপনাকে আইনের এই প্রয়োগ করবেন, সেটা আমি মনে করি যে এটা সঠিক হবে না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, এখানে বৈষম্যমূলক কার্যাবলীর মধ্যে আপনি ঘতে বলছেন যে উপযুক্ত কারণ ব্যতীত, উপযুক্ত কারণ ব্যতীত পিতৃ বা মাতৃ পরিচয় প্রদানে অসমর্থতার কারণে কোনো শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে, মাননীয় স্পিকার এখানে অবশ্যই একটি শিশুর পরিচয় থাকতেই হবে, তাকে হয় মাতৃ পর্যন্ত, একটা শিশু জন্ম তো নিচ্ছে মায়ের কাছ থেকে, সেই ক্ষেত্রে তার বাবার পরিচয়ের ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিতে পারে বিভিন্ন কারণে। কিন্তু যদি এটিকে আপনি আইনের আশ্রয়ে বৈষম্যর মধ্যে নিয়ে আসেন তাহলে আমি মনে করি এটিকে ব্যভিচারকে আপনার প্রশ্রয় দেওয়া হবে। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে ব্যভিচার একটি অশ্লীল পথ, তোমরা এই পথে যাও না, এবং এটার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা ধর্ষণের আইনও করেছি মৃত্যুদণ্ড। সুতরাং মাননীয় স্পিকার, এইখানে এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে এখানে আপনি বলছেন মাতৃ পরিচয় এবং পিতৃ পরিচয়, এখানে অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আপনার মাতৃ পরিচয় নিশ্চিত করতে, নাহলে তার তো দাদা আছে, নানা আছে, নানি আছে, একটা না একটা তো শিশুর পরিচয় থাকতেই হবে মাননীয় স্পিকার। সুতরাং এই ক্ষেত্রেও আমি মনে করি এটা আইনের ক্ষেত্রে একটি বড় ধরনের আমি বলবো বৈষম্যের ক্ষেত্রে আপনি ই করছেন। দ্বিতীয়ত আমাদের সামাজিক যে বন্ধনটা রয়েছে, আমরা এখানে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনি বাধ্য করবেন যে বাড়ি ভাড়া এমন একটা, আজকে ঢাকা শহরে 20 তলা অ্যাপার্টমেন্ট আছে যেখানে 50-60 জন বা একটা কমপ্লেক্সের মধ্যে দেখা যায় 500-700 জন থাকে, সেখানে এমন কেউ বাড়ি ভাড়া নিতে চাইলো সেখানে আর সবাই এটা ক্ষেত্রে আপত্তি করতে পারে, সে বিষয়গুলো কিন্তু আপনাকে এইভাবে যদি আপনি আইনের মধ্যে নিয়ে আসেন তাহলে তাদেরকে আপনার ই করা হবে। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমরা এখানে যেটা দেখলাম যে আপনার কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি পালন করা হইতে বিরত রাখা বা তাদের অন্য কোনো ধর্মগ্রহণ পালন ত্যাগ করিতে বাধ্য করা, এখানে ইসলামের মধ্যে কিন্তু আপনার আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে শতকরা 90 ভাগ মানুষ হচ্ছে মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, এবং ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না যে অন্য কোনো ধর্মকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করা। আল্লাহ পাক পবিত্র কোরআন স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবে সেই আল্লাহর এই নূরের আপনার ই পাবে, এছাড়া আপনার অন্য কোনোভাবেই কোনো সুযোগ নাই ইসলাম ধর্মে জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করার। দ্বিতীয়ত আপনি এখানে স্থানীয় জাতীয় পর্যায়ে এখানে মধ্যাহ্নতে বলছেন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি, এখানে মাননীয় স্পিকার আমাদের দেশ এত চমৎকার একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য মণ্ডিত দেশ, এখানে জারি গান, সারি গান, আলকাপ, যাত্রা, আপনার গম্ভীরা গান, বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন গান বাজনা এগুলো রয়েছে, এগুলো কিন্তু যুগ যুগ ধরে আমাদের যারা সম্প্রদায় এই আয়োজন করে তাদের ক্ষেত্রে কোনো বাধা নাই। কিন্তু যদি আপনার এই সামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে এখানে আপনার ব্যহাপনা বেলিল্লাপনার, এই কিছুদিন আগে দেখলাম যে একটা তাপস নামে একজন ব্যক্তির বিয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আপনার পর্ণতারকাকে ভারত থেকে বিশেষ বিমানে করে নিয়ে আসা হলো, এবং এটা নিয়ে আপনার আমি তথ্যমন্ত্রীকে দেখলাম যে তার আগমনকে বাতিল করা হয়েছে, কিন্তু তারপরে আবার দেখলাম যে উনি ঢাকায় উপস্থিত এবং ওই গান বাজানোর অনুষ্ঠানে উনি নিজে উপস্থিত হয়েছে। এই ধরনের ক্ষেত্রে যদি আপনার প্রকাশ্য
ব্যাহাপনা বেলিলাপনার মতো কোনো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু এটা প্রতিবাদ করবে এবং এটা প্রতিরোধ করবে মাননীয় স্পিকার। সুতরাং এই জায়গাগুলি আপনাকে সুস্পষ্ট আমি মনে করি ব্যাখ্যা হওয়া প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় স্পিকার, বাংলাদেশে যেখানে আজকে মানবাধিকারের একটি চরম জায়গা আজকে লঙ্ঘন হয়ে গেছে, সারা বাংলাদেশে আজকে গুম এবং বিচারবহিত হত্যাকাণ্ডের কারণে আইন প্রয়োগকারী শীর্ষ ব্যক্তিরা কিন্তু স্যাংশনের শিকার হয়েছে। মাননীয় স্পিকার, এখানে সরকারি দলের সদস্য সত্য কথা বললি আবার দেখা যাচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাস্তব অবস্থা আজকে আপনি সংবিধানের 27, 28, 29 অনুচ্ছেদের কথা বলছেন, এই 27, 28, 29 অনুচ্ছেদ বর্তমান আমাদের কী পর্যায়ে রয়েছে এইটি মাননীয় আইনমন্ত্রী আপনি ব্যাখ্যা দেবেন? আজকে আইনের সুশাসন আছে দেশে? আজকে আপনার এখানে আপনি বলছেন যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে নাগরিকদের সমান সুযোগ থাকবে, আজকে পিএসসির মতো জায়গায় পরীক্ষায় রিটেনে উত্তীর্ণ হওয়ার পরও আপনি তাদেরকে বলছেন যে বিএনপি করে, এটা আপনার ভিন্ন মতের পরিবারের সদস্য, তাদেরকে আপনি চাকরি দিচ্ছেন না, এরকম হাজার আদালতে পর্যন্ত মামলা করেছে। এই ধরনের আজকে বৈষম্যমূলক যদি রাষ্ট্র আজকে যদি এই ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ড পরিচালিত করে, এখানে আপনি বৈষম্যমূলক যে কথাটি রয়েছে ব্যক্তির জন্যে গোষ্ঠীর জন্য, কিন্তু রাষ্ট্র যদি আজকে 27, 28, 29 অনুচ্ছেদের রাষ্ট্র যদি এইসব ক্ষেত্রে আপনার বৈষম্যমূলক কাজ করে সেই ক্ষেত্রে আপনি কী কাজ করবেন? আজকে রাষ্ট্র আপনার আমি বলবো যে নষ্ট হয়ে গেছে, এই জায়গাগুলো আজকে সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ। আজকে মানব সত্তা হচ্ছে মাননীয় স্পিকার মানবাধিকারের একটা অংশ, তো সুতরাং আগে আপনি মানবাধিকারকে যদি নিশ্চিত করতে না পারেন তাহলে মানব সত্তার জন্য আপনি আইন করে করবেন কি? আজকে মানবাধিকার যে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আজকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বিগ্ন কোনো সন্দেহ নাই, সেই ক্ষেত্রে আপনি এই আইনটি করছেন। আমি মনে করি যে এই যে অসঙ্গতিগুলো রয়েছে এগুলো আপনি আমাকে ক্লিয়ার ব্যাখ্যা দিবেন, না হলে মাননীয় স্পিকার এটার ব্যাপারে বাইরে কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া আসবে। তো মাননীয় স্পিকার, আমি যেটা শুরু করতে চাই, আমাকে আজকে বিএনপি দলের সংসদ সদস্য মানবাধিকার সম্বন্ধে তার যে একেবারে উদ্বিগ্ন তিনি সেটা বোঝানোর চেষ্টা করলেন, তো উনি এমন একটি দলের সদস্য যেই দলটি, মাননীয় স্পিকার আপনার তো 21 আগস্ট 2004 কথা মনে আছে, মাননীয় স্পিকার, যে অন্য দলের সকল নেতা নেত্রীদেরকে এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে, যাকে 1975 সালে দেশে ছিলেন না সেই জন্য মারা যায় নাই, 2004 সালে মেরে ফেলার চেষ্টা করেছিলেন এবং অ্যাটেম্প নিয়ে প্রায় সাকসেসফুল হয়ে গেছে, আল্লাহ মালিক সেই জন্য উনি বেঁচে গেছেন, সেই এক দলের একজন সংসদ সদস্য আমাকে মানবাধিকার শিখাচ্ছেন। মাননীয় স্পিকার, আমি সেই মানবাধিকার নেওয়ার শিক্ষা ওনার কাছ থেকে নিতে হবে না? আমার মানবাধিকার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে মাননীয় স্পিকার। তো উনি যেই প্রশ্নগুলি করেছেন আমি প্রত্যেকটার জবাব দিব, উনিও তৈরি হয়ে আসুক, আমিও যখন জবাবের সময় হবে আমি অবশ্যই প্রত্যেকটা জমা দেব। আপনি যদি, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, আপনি যদি এখানে বক্তৃতা দিয়ে তারপরে একটা সংকট সৃষ্টি করার যে থ্রেট দিলেন উনি সেটা চেষ্টা করেন, মাননীয় স্পিকার আমি আপনাকে আপনার মাধ্যমে আবারও বলতে চাই, ওনাকে বাংলাদেশের মানুষ আর বোকা নাই, ওনাদের এইসব কথা আর কাজ হবে না। তো সেই জন্য মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ওনাকে কথা দিচ্ছি, উনি প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দিব, কিন্তু সময়ে জবাব দিব, আজকে জবাব দেওয়ার সময় না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী বিল 2022 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মানব সত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ এবং সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য নিরোধকল্পে আনীত বিল, বৈষম্য বিরোধী বিল 2022 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বৈষম্য বিরোধী বিল 2022 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে
বৈষম্য বিরোধী বিল 2022 সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল 2022 পরীক্ষাপূর্বক 30 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য উহা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।